আসসালামু আলাইকুম তৈদুল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনার যে পার্টগুলো আছে সেগুলো ইনশাল্লাহ আপনার পাঠিয়ে দিব এবং ওজনটা জানাই দিব, সেই জন্য আপনার এগুলো সব রেডি করা। তো আপনার টোটাল তিনটা খাঁচা হলো যে আপনার 10 নম্বর তারের একটা এবং আপনার 12 নম্বর তারের দুইটা এবং 2 ইঞ্চি গ্যাপের 6 খোপ করে, মানে 318 খোপ আপনার টোটাল খাঁচা হবে। তো এগুলো একটু আমরা আজকে ওয়েট করে আপনাকে এগুলো জানাই দিচ্ছি এগুলোর ওয়েট। তো প্রথমে আপনার 12 নম্বর তারের খাঁচা, দুইটা খাঁচা মানে আপনার দুইটা খাঁচা একসাথে ওয়েট করি। 12 নম্বর তারের 12 খোপ 6 খোপ 6 খোপ আগে তলার পার্টগুলো দাও, মানে তলার পার্টগুলো দাও। 6টা তলার পার্ট হবে, 6টা তলার পার্ট দাও। 4000টা লাগাই রাখছি আপনার। ঠিক আছে, এবার 6টা তলার পার্ট দিছো না? আচ্ছা, 4টা। আর মানে আপনার সবগুলো তলার পার্টই হবে 10 নম্বর তারের, এবং তলার পার্ট গুলো এখন ওজন দেওয়া হচ্ছে 6টা এখানে 4টা, আর এই যে এখানে 2টা, টোটাল 6টা তলার পার্ট। 6টার ওজন আসছে আপনার 19 কেজি। তার 6টা পার্ট সবগুলো 10 নম্বর তারের, 24x48। এবার উপরের পার্ট দাও 2টা 2টা কাছার, মানে আপনি 12 তারের গুলো আগে ওজন দিচ্ছি, আর 12 তারের আগে এগুলো ওজন দিচ্ছি। 2টা উপরের পার্ট রাখো, ওইদিকে চাপা, ওইদিকে পড়তেছে দেখো। তারপর আপনার ট্রের পার্ট হবে 6টা, 2টা 3টা 3টা ট্রের পার্ট এখানে, ট্রের পার্ট আর কোথায়? ওইদিকে ট্রের পার্ট নাও ওখান থেকে, আর 3টা নাও। এই হলো আপনার বাকি 3টা, 6টা টোটাল হলো 6টা ট্রের পার্ট। ওজন আছে এখন 25 কেজি এবং আপনার 6টা মুখের পার্ট হবে 12 নম্বর তারের। এই যে গোনা দাও, একসাথে দাঁড় করাও তাড়াতাড়ি, ফার্স্ট 1 2 3 4 5 6। হ্যাঁ, এই হলো 6টা মুখের পার্ট, মুখের পার্ট গুলো ওজন দেবো। মুখের পার্ট এগুলো, মুখের পার্ট সহ ওজন আসছে এখন পর্যন্ত 31 কেজি 800। এবার সাইডের পার্ট গুলো, 4টা সাইডের পার্ট হবে, 2 খাঁচা 4টা সাইডের পার্ট। এই হলো সাইডের পার্ট গুলো, হ্যাঁ 4টা সাইডের পার্ট দাও। এবার 2 খাঁচা 4টা সাইডের পার্ট হবে, 4টা সাইডের পার্ট। এখন পর্যন্ত ওজন আসছে 37 কেজি 420 গ্রাম। এবার 2টা ব্যাক পার্টিশন কোথায়? এগুলো পার্টিশন নো, পার্টিশন এদিকে এদিকে দাও তো, সমান করার জন্য এদিকে দাও, এক সাইড করে দাও। পার্টিশন দেওয়া হয়েছে 6টা, এখানে 6টা পার্টিশন আপনার, তো 41 কেজি হয়েছে। এখন 2টা ব্যাক পার্ট, তো এইখানে আপনার 2টা ব্যাক পার্ট, এখানে আছে ওজন 41 কেজি। তো এই 2টা দাও, খারাপ। আর একটু সামনে চাপা দাও, ছাড়ো তোমরা। 2টা ব্যাক পার্টের ওজন অনেক কম আপনার, ওখানে ছিল 41 কেজি এবং আপনার ব্যাক পার্টের ওজন সহ আসতেছে 46 কেজি 300 গ্রামের মতো। দেখেন, আমি জাস্ট হলো আপনার এটা আঙুল দিয়ে ধাক্কা দিয়ে রাখছি ওখানে, এবং মানে আপনার 41 কেজি তো ছিল, 5 কেজির মতো হয়েছে মাত্র 2টা। তো আপনার এরপরে যে 10 নম্বর তারের 6 খোপ সেটাও ওজন দিবে এখন 46 কেজি 200 গ্রামের মতো। হ্যাঁ, নামো, ওখানে রাখো। মাথা ব্যথা পাইছো?
এরপর আপনার 10 নম্বর তারের যেগুলো আছে সেগুলো একসাথে ওজন দিয়ে দিব। পার্টগুলো এখানে আছে 46 কেজি 300। আপনার 10 নম্বর তারের যেগুলো আছে 10 নম্বর তারের পার্টগুলো এবার ওজন দিব। তো এগুলো দিতে পারো, এগুলো দুইটা সাইডের পার্ট, দুইটা সাইডের পার্ট আপনার এখানে আছে, দুইটা সাইডের পার্ট নিয়ে যাওয়া হবে, সুন্দর করে রাখবা দুইটা সাইডের পার্ট। দাঁড়াও আগে এটা দেখাই মিটারটা, হ্যাঁ রাখো দুইটা সাইডের পার্ট। তলা পার্টগুলো নিয়ে আসো, এরপরে তিনটা তলার পার্ট হবে, এরপর আপনার যেখানে আছে তিনটা তলার পার্ট, তার সঙ্গে তার সব 0.7 করে সিলি যেন কবুতরের পায়ের জন্য কোনো সমস্যা না হয়। এ হলো যে আপনার ওজন এখন পর্যন্ত 13 কেজি 300। এবং উপরের পার্ট একটা, এবার পার্টিশন তিনটা নিয়ে আসো, পার্টিশন তিনটা নিয়ে আসো, আর তিনটা এই পার্টিশন 10 নম্বর তারের আপনার তিনটা পার্টিশন। আর আপনার তিনটা মুখের পার্ট নিয়ে আসো, এ হলো যে তিনটা মুখের পার্ট, তিনটা ট্রের পার্ট নাও, দুইটা আপনার এখন শুধুমাত্র ব্যাক পার্ট বাকি রয়েছে, না এগুলো না, এখন বড় ব্যাক পার্ট নাও একটা 10 নম্বর, 2 ইঞ্চি গ্যাপের 6 খোপের, এখন শুধু ব্যাক পার্ট বাকি আপনার। ওজনটা আসছে আপনার 27 কেজির মতো, আপনার 27 কেজি 500 গ্রাম দেখতে পাচ্ছেন, এটা জাস্ট ধাক্কা দিয়ে ধরে রাখা, 27 কেজি 500 হয়েছে আপনার এখানে ওজন টোটাল। 10 নম্বর তারের 6 খোপের ওজন আসছে 27 কেজি 500, মানে 27.5 কেজি। তা যে পর্যন্ত ওইভাবে ভালো থাকবেন, এবং আপনার টোটাল অ্যামাউন্টটা জানাই দিচ্ছি, এগুলো আপনার টোটালি 190 টাকা কেজি করে হলে যতটুকু প্রাইজ আসে ততটুকু দাম হবে। আপনারা যারা নিতে চান তাদের জন্য জানাই দিলাম, আমাদের কেজি এগুলো আপনার মিক্স উনি যেহেতু নিয়েছে 190 টাকা করে আপনাদের জন্য, সেটা আপনারা আমাদের কার্ড, একটা কার্ডের ছবি নিয়ে একটা কার্ড নিয়ে আসো, আমি কার্ডের মধ্যে আপনাদেরকে নাম্বার দিয়ে দিচ্ছি, কার্ডের নাম্বার থেকে আপনারা আমাদের কল করতে পারেন। এটা নামাও, এই শুভ এটা নামাও। তো এই ধরনের খাঁচার 10 নম্বর তার দিয়ে যদি তৈরি করেন 24x24, সেক্ষেত্রে একটু সবচেয়ে বেশি মজবুত হয়, বাট কস্টিংটা একটু বেশি পড়ে, কিন্তু খাঁচা খুবই মজবুত হবে। আপনারা কেবল টাই ফিটিং যদি চান সেক্ষেত্রে কেবল টাই ফিটিং করে নিতে পারেন। এবার আমাদের মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই মোবাইল নাম্বারে কল করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তা আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।